এই হ্যাঁ, আমার এই শান্তির বাজার পূর্ব পরিষদ এলাকার এই অবস্থা, এই ঠাকুর গুলো সব ভিজে এই ঘরের মধ্যে এক কোমর জল হয়ে আছে, কি করি আমি এই মুহূর্তে? কেউ কেউ অত ঘন্টা বৃষ্টি হচ্ছে সকাল থেকে, কেউ জিজ্ঞেস করলো না। আমি অনেকবার ফেসবুকেও দিয়েছি যে তোর কি হয়েছে, আজও আমাকে আজ না অনেক ঘন্টা দেড় ঘন্টা বা পাঁচ ঘন্টা হয়েছে, মিনিমাম পাঁচ ঘন্টা, কেউ জিজ্ঞেস করলো না যে ঠাকুরের কারবার কেমন আছে, যে আমি মায়ের কাজ করি, ঠাকুরের কাজ করি, মাটির কাজ করি, যে তোর কি হাল, তোর কি অবস্থা, আমরা তো সবাই দেখতে পাচ্ছি। কিন্তু এই দেখেন কি হাল, এই ঘরের মধ্যে একাডু জলে, এ রান্নাবান্না কি অবস্থা, কি হাল, কিভাবে করব, গ্যাস সিলিন্ডার ঘুরছে, এই অবস্থা, এই দেখেন নিচের দিকে দেখেন, কি করব আমি এই মুহূর্তে? আমার লাখ লাখ টাকা শেষ, নষ্ট হয়ে গেছে, আমি সব রেডি করে ফেলেছি, কিন্তু আজ আমাকে কেউ যে এসে জিজ্ঞেস করলো যে ভাই তুই তো এই হাল, এই অবস্থা, পুরো পরিষদে কেউ আসলো না। এই দেখেন, এই দেখেন, আমি জলের মধ্যে খাবার দিচ্ছি, এই জলের মধ্যে আমি খাবার দিচ্ছি, এই অবস্থা, আমার মাথাটা শেষ, কি করি? কেউ আজ পর্যন্ত মানে এখন পর্যন্ত জিজ্ঞেস করলো না আমার যে হাল, আমার এই অপরাধ। কিন্তু আমাদের কি যে মানে মাটি ঠাকুর করে তো কি যে বলবো।